আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল হামিদি রহমতুল্লাহি আলাই ছাত্রদের কাছে ফিরোজপুরি হুজুর বা মহাদ্দিস হুজুর নামে অধিক পরিচিত। পিতা মোহাম্মদ মাকসুদুর রহমান, মাতা নূরজাহান বেগম। তিনি 1984 সালের 18 জানুয়ারি ফিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বসারি বুনিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে ইবতেদায়ী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে আলিম পর্যন্ত ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। অতপর 2002 সালে ফাজিল ও 2004 সালে মাত্র 21 বছর বয়সে কামিল হাদিস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। শতাব্দীর ঐতিহ্যধন্য বাংলার আজহার খ্যাত সেরসিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা থেকে, পরবর্তীতে 2007 সালে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ফিক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে 2008 সালে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএ অনার্স এবং 2009 সালে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল ওয়াদুদ স্যারের তত্ত্বাবধানে এমফিল ডিগ্রি লাভের জন্য গবেষণার কাজ চালিয়ে যাচ্ছিলেন। কর্মজীবন শুরু হয় 2004 সালে ঢাকার খিলক্ষেত অবস্থিত নাহদাতুল উম্মা ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসায়। একই বছর অক্টোবর মাসের 24 তারিখ থেকে ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সানি মুহাদ্দিস পদে যোগদান করেন। আমৃত্যু তিনি উক্ত পদে কর্মরত ছিলেন। হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল হামিদি রহমতুল্লাহি আলাই তাফসির, হাদিস, ফিক, আরবি সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে দর্স প্রদান করতেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। দর্সের পাশাপাশি দারুন নাজাত মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক নতুন বিকাশ পত্রিকার নিয়মিত লেখক ও বিভাগীয় সম্পাদক ছিলেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিল আলোচনা পেশ করতেন। পাশাপাশি ধানমন্ডি আলহেরা জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত ছিলেন। মাওলানা শাহজালাল রহমতুল্লাহি আলাই 2017 সালে পবিত্র হজ ও উমরা পালন করেন। তরিকা চর্চা করতে তিনি সারসিনা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার কাছে বায়াত গ্রহণ করেন। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালী উপজেলার মাওলানা আলমগীর হোসেনের একমাত্র কন্যার সাথে 2012 সালের 25 নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইন্তেকালের সময় তিনি তিন শিশু বাচ্চা অর্থাৎ 2 মেয়ে ও 1 ছেলে রেখে যান। 4 নভেম্বর 2021 তারিখে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার চকরিয়া নামক স্থানে গুরুতর আহত হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় 11 নভেম্বর শুক্রবার রাত 2টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালের নাজাত কারণে নেমে আসে শোকের গাঢ় ছায়া। হুজুরের মৃত্যুর সংবাদ শুনে অসংখ্য ভক্ত, অনুরাগী ও ছাত্রবৃন্দ এসে জমায়েত হয় হুজুরের প্রিয় প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। হাজার হাজার ছাত্রদের চোখের পানি ও হুজুরের সহকর্মীদের অশ্রুবিন্দুতে সিক্ত হয় নাজাত কানুন। বাদ জুমা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আলহাজ মাওলানা আখম আবু বকর সিদ্দিক মাদ্রাসিল্লাহুল আলিয়া এর ইমামতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন হাজার হাজার শোকাহত মানুষ। ইলমি নববীর নীরব সাধক হযরত মাওলানা শাহজালাল হামিদি রহমতুল্লাহি আলাইকে সমাহিত করা হয় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কোল ঘেঁষে অবস্থিত সুকুর্শি কবরস্থানে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন।